হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সাম পেপার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের একটি গুরুত্বপূর্ণ সাইট রাখি কিছু ইম্পর্টেন্ট ডিসকভারিস হয়েছে যাতে করে কিন্তু অনেক সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে তো কয়েক বছর আগে রাখিগাড়ির পাশে কিন্তু সিনোলির আরও একটা হরপ্পান সাইট যেটা থেকে একটা চ্যারিয়েটের আবিষ্কার হয়েছিল মানে রথের আবিষ্কার হয়েছিল তার থেকে বলা হয়েছিল যে আরিয়ান ইনভেশনের যে থিওরি এটাকে কিন্তু প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে তো আজকের এই ভিডিওটিতে আমরা জানবো এক্সকারভেশনের সম্পর্কে রাখিগাড়ির গাড়ির এক্সকাভেশনের সম্পর্কে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এখানে নিউজ আর্টিকেল দেখতে পাচ্ছ যে পাঁচ হাজার বছরের পুরনো একটি জুয়েলারি ফ্যাক্টরি পাওয়া গেছে এর সঙ্গে হাজার হাজার মাটির পাত্র এবং পুরা মাটির কিন্তু খেলনার জিনিস পাওয়া গেছে তো এখানেও এক্সকাভেশন চলছে প্রায় সাতটা ঢিবি আছে সাতটা ঢিবির মধ্যে তিনটা ঢিবিতে কিন্তু বর্তমানে এক্সকাভেশন চলছে এসআই বত্রিশ বছর ধরে রাখিগিরিতে খনন কার্য চালাচ্ছে তো এটা একটা উল্লেখযোগ্য তাদের আবিষ্কার যেটা বর্তমানে হয়েছে রাখিগাড়ির যদি আমরা লোকেশন দেখি রাখিগাড়ির অবস্থানটা কোথায় দিল্লি থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে হরিয়ানার হিসার জেলাতে অবস্থিত এই রাখিগড়ি হরপ্পান সাইটটি এই হরপ্পান সাইটে হঠাৎ এত তড়িঘড়ি কি এএসআই খনন কার্য চালাচ্ছে এর যদি আমরা কারণ দেখি তো দু সালে যেতে হবে দু হাজার কুড়ি সালের বাজেটে নির্মলা সীতারামন আমাদের ফাইন্যান্স মিনিস্টার বলেছিলেন যে রাখি সহ আরও পাঁচটি সাইটে তারা খনন কার্য চালাবে এবং এগুলিকে কিন্তু ন্যাশনাল হেরিটেজের তকমা দিবে তো সেই জন্যই কিন্তু এএসআই খনন কার্য চালাচ্ছে আর এখানে প্রথম খনন কার্য কবে চালানো হয়েছিল নাইনটিন নাইনটি এইটে কিন্তু খনন কার্য চালানো হয়েছিল দু এক সাল পর্যন্ত কিছুদিন আগেও খনন কার্য চালানো হয়েছিল দু হাজার থেকে দু হাজার ষোলো সাল পর্যন্ত কিন্তু রাখিগেরিতে খনন কার্য চলেছে এবার যদি আমরা এর সাইন অফ সেটেলমেন্ট মানে রাখিগেরিতে কী কী সাইন অফ সেটেলমেন্ট পাওয়া গেছে সেটা যদি দেখি এখানে মেইনলি সাতটা ঢিবির মধ্যে এক্সকাভেশন চালানো হচ্ছে সরি সাতটা ঢিবির মধ্যে তিনটা ঢিবিতে এক্সকাভেশন চালানো হচ্ছে তো মাউন্ট থ্রিতে যেটা পাওয়া গিয়েছে এখানে পাওয়া গিয়েছে পোড়া ইটের প্রাচীর তো পোরাইটের ইটের যুক্ত বসতির সন্ধান পাওয়া গিয়েছে এবং এখানকার যে বসতি ছিল এদের যে ঘরগুলো ছিল বা রাস্তাগুলো ছিল তার কর্নারগুলোতে কিন্তু ডাস্টবিন পাওয়া গিয়েছে এখানে এটা একটা গুরুত্বপূর্ণ ডিসকভারিস এবং এখানে হরপ্পান স্ক্রিপ্ট পাওয়া গিয়েছে তো হরপ্পান লিপিও কিন্তু এখানেই পাওয়া গিয়েছে এই পাঁচ হাজার বছরের পুরনো জুয়েলারি ফ্যাক্টরিতে এমন এমন গয়না পাওয়া গিয়েছে যাতে বলা যায় যে তাদের তারা কিন্তু ট্রেড করত এর উদাহরণ কি লাপিস লাজুলির মতো পাথর তো এই লাপিস লাজুলির মতো পাথর কিন্তু এই এলাকাতে কোথাও খনি ছিল না এর এর খনি ছিল কোথায় আফগানিস্তান এবং ইরান তো এই আফগানিস্তান এবং ইরান থেকে তারা কিন্তু এই লাপিস লাজুলিকে নিয়ে আসতো নিয়ে এসে তারা বিভিন্ন রকম জুয়েলারি বানাতো তারপর সেটাকে তারা বিক্রি করতো তো এর থেকে আমরা বলতে পারি এটা কিন্তু একটা ট্রেডিং হাব ছিল তো দু সালে যদি আমরা দেখি উত্তর প্রদেশে এখানে একটা হরপ্পান সাইট আছে সেটা হলো সিনৌলি তো এই সিনৌলিতে এমন কিছু আবিষ্কার হয়েছিল যাতে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে সেটা কি সেটা সিনৌলিতে একটা পাওয়া গিয়েছিল ঘোড়ায় টানা রথ সেই ঘোড়ায় টানা রথ যেটা পাওয়া গিয়েছিল এখানে এটা দেখতে পাচ্ছো এটা একটা ঘোড়ায় টানা রথ এই ঘোড়ায় টানা রথের সঙ্গে আরও কিছু জিনিস পাওয়া গিয়েছিল হিউম্যান স্কেলিটন যেটা কবরের মধ্যে পাওয়া গিয়েছিল এর সঙ্গে কি পাওয়া গেছে তাদের প্রয়োজনীয় জিনিস এবং আভূষণ ছিল এর মধ্যে তো এর সঙ্গে আমরা রিলেট করতে পারি মিশরের পিরামিডকে কারণ মিশরের পিরামিড যেটা ছিল তার মধ্যে যে মমিগুলো থাকতো তাদের সঙ্গেও কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিস রাখা হতো তো তার থেকে বলতে পারি এই সিনোলির যে সভ্যতার যারা মানুষ ছিল তারা কিন্তু পরের জীবন মানে মৃত্যু পরবর্তী যে জীবনটা হয় সেটাতে কিন্তু বিশ্বাসী ছিলেন তো এই সিনোলি নিয়ে মনোজ বাজপেয়ী অভিনীত একটা ডিসকভারির ডকুমেন্টারি আছে তো তোমরা চাইলে এটা দেখতে পারো এটাতে যেটা মেইনলি বলা আছে আমাদের যে হিস্ট্রিকে কীভাবে ভুলভাবে তুলে ধরা হয়েছে এবং আরিয়ান ইনভেশন তো এতে আমাদের কি বলা হয় যে আরিয়ান ইনভেশনের পরেই আমাদের দেশে ঘোড়ার ইন্ট্রোডিউস হয়েছিল কিন্তু যদি আমরা এখানকার ঘোড়ায় টানা রথটাকে দেখি এটা বহুদিন আগে ছিল তো তার মানে কি আরিয়ান ইনভেশনের যে থিওরি সেটাকে কিন্তু কোথাও গিয়ে এটা চ্যালেঞ্জ করে এই সিনোলিড ডিসকভারি তো এর সঙ্গেই কিন্তু আরও জিনিস পাওয়া গিয়েছিল সিনোলিড ডিসকভারিতে একটা মহিলার কঙ্কাল পাওয়া গিয়েছিল তার সঙ্গে কি ছিল হাতির দাঁতের চিরুনি এবং তাদের যে খুলি ছিল সেই খুলির কাছে কি ছিল সোনা এবং রূপার অলঙ্কার ছিল এবং গর্তে একটা কুকুরেরও কঙ্কাল পাওয়া গিয়েছিল এই কুকুরের মাথার কাছে আচার অনুষ্ঠানের যে পাত্র ছিল সেটা থেকে কি বোঝা যায় সেটা থেকে বোঝা যায় যে এই কফিনগুলো যে ছিল সেটা কিন্তু সামাজিক গুরুত্বপূর্ণ লোকের ছিল এবং সেই কফিনের পাশেই ছিল সমাধি ঢাল যার থেকে বলা যায় যে তারা কিন্তু খুবই বড় যোদ্ধা ছিল এবং সিনোলির যে ডিসকভারি হয়েছিল সেই ডিসকভারি মাত্র কিন্তু এক মিটার নিচে গর্ত করেই এটা পাওয়া গিয়েছিল উর্বর জমি ছিল সেই উর্বর জমির মাত্র এক মিটার গর্ত করেই এই সব জিনিস পাওয়া গিয়েছে তো এর থেকেও যদি বেশি খনন করা হয় তাহলে ইতিহাসের কিন্তু অনেক রহস্যের সমাধান হতে পারে তো এবার মনে হতে পারে রাখিগড়ির যে এক্সকাভেশন চলছে এটা এত বছর ধরে কেন চলছে বত্রিশ বছর সময় লাগছে তো তাড়াতাড়ি করলে হয় না কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম না হাজার হাজার বছরের যে পুরোনো সাইট সেগুলোকে যদি খুবই ধৈর্য এবং স্কিলের সঙ্গেই কিন্তু খনন করতে হয় নইলে এক্সকাভেশনের কোনো মানেই থাকবে না বর্তমান এএসআইয়ের যে ডিরেক্টর এএসআই মানে আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর যে এডিজি আছে তিনি কি বলছেন যে রাখিগাড়ির যারা মানুষ ছিল তারা হস্তিনাপুর মানুষের পূর্বপুরুষ ছিল এখানে দেখতেই পাচ্ছ যে পিপল অফ রাখিগড়ি ওয়ার দ্য এনসিস্টার্স অফ পিপল অফ হস্তিনাপুর তো এই হস্তিনাপুর হলো মহাভারতের সেই হস্তিনাপুর যাকে ঘিরে আর্যাবত্তের নানা ঘটনা এবং মহাভারতের যুদ্ধ এই কোশ্চেনটা তোমাদের সবার জন্য তোমরা কমেন্ট সেকশনে উত্তর করার চেষ্টা করবে প্রত্যেকেই ভিডিওটা কেমন লাগলো তোমাদের এটা কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ দ্যাটস অল ফর